দেশজুড়ে গত সপ্তাহে শুরু হওয়া শৈত্যপ্রবাহ থাকবে আরও দিন দুয়েক। ঘন কুয়াশা আর তীব্র বাতাসের কারণে শীতের অনুভূতিও কিছুটা বাড়বে। কয়েকদিন ধরে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন ফারাহ হোসাইন। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বিরাজ করছে ঘন কুয়াশা, সঙ্গে রয়েছে তীব্র বাতাসের বেগ, যার ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে গত 18 ডিসেম্বর শুরু হয় প্রথম শৈত্যপ্রবাহ। মাঝে তাপমাত্রা কিছুটা বাড়লেও সপ্তাহের শেষে আবার তা কমেছে। গত 24 ঘন্টার আবহাওয়া বার্তা বলছে শুক্রবার সকালে দিনাজপুরের ডিমলাতে সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস। যশোর, কুমিল্লা, খুলনা ডিভিশনের কিছু অঞ্চল এবং রাজশাহী, রংপুর ডিভিশনে এই মৃদু শৈত্যপ্রবাহ, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে, এটা চলবে আগামী 2 দিনও অব্যাহত থাকবে। তিনি বলেন এই শৈত্যপ্রবাহ থাকবে আর 2 দিন, তাপমাত্রা কমবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে। রাতের টেম্পারেচার কমবে, দেশের উত্তর পশ্চিম দিক এবং খুলনা ডিভিশন, রংপুর, রাজশাহী ডিভিশনে ঠান্ডার প্রভাবটা মৃদু শৈত্যপ্রবাহ বইবে। দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কম থাকলেও মধ্য ও দক্ষিণাঞ্চলে ততটা নয়। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে 28.5 ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকাতে 27 ডিগ্রি সেলসিয়াস। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।